হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌস ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মহানবমী, নবমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। বাবা আর মেয়ের সম্পর্ক কি সুন্দর শুনতে লাগে না? পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক হচ্ছে বাবা আর মেয়ের সম্পর্ক। এটা প্রমাণের জন্য কোনো প্রমাণের দরকার লাগে না, প্রত্যেক মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। সেরকম আমার বাবাও, আমি শাড়ি পরছি, আমার শাড়ির কোঁচ ধরে দিচ্ছে, আমার শ্বশুরবাড়ি যাওয়ার ছিল। বাবাদের যতই কষ্ট হোক না কেন, মেয়েরা সব সময় তাদের কাছে রাজকন্যা, তাদের কষ্ট হতে দেবে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হচ্ছে নবমী, নবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। তো আমি রেডি হয়ে গেছি। অষ্টমীর দিন আমি শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম বাপের বাড়িতে, কেননা আমি খ্যানের উপোস করেছিলাম। তো আমার বাপের বাড়িতে একদম বাড়ির সামনেই মন্দিরটা, সেই জন্য আমি এসেছিলাম এখানে। তো আজ আবার আমি যাচ্ছি শ্বশুরবাড়ি, রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আমি রেডি হয়ে গেছি, এখন আবার যাচ্ছি শ্বশুরবাড়ি। আমার ছেলে যাবে না, ছেলে থাকবে এখানেই। তো আমি ঘুরে আসি, তার আগে চলো একটু আমাদের মন্দিরে পুজো নিয়ে যাই পাশের গ্রামে। আজ নবমীর দিন, তো এখানে মন্দিরে পুজো হয়ে যায়, তারপরে পুজো নিয়ে যায় আমাদের পাশের গ্রামে গোপালনগরে। তো সেই জন্য চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আমাদের গ্রাম থেকে এখন চলে গেল পাশের গ্রামে পুজো নিয়ে, আর তারপরে আমিও বেরিয়ে পড়েছি আমার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আমার দেওর এসেছিলো আমাকে নিতে। তাহলে চলো আমি যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো আজকে হচ্ছে নবমী, নবমী মানেই তো খাওয়া দাওয়া। এদিকে হচ্ছে মাটন, আমি একটা মাটনের ঝোল বানাবো। এদিকে পেঁপে আর আলু দিয়ে ঝোল বানাবো, আর হবে পুঁই শাকের চচ্চড়ি। আজকে নাকি পুঁই শাক খেতে হয় নবমীর দিনে, কি জন্য কারণ জানা নেই। তো পুঁই শাক বানাবো, এদিকে মাছ দিয়ে পুঁই শাক বানাবো। মাটনের ঝোল হচ্ছে, এখন আমি যাচ্ছি কাকিমাদের বাড়ি। আমার দেওর নাকি মাংস রান্না করছে, দেখতে যাচ্ছি। এই যে আমার দেওর রান্না করছে, এদিকে মাংস। বাবা রং করেছে, দেখ। আর কাকিমা কি করছে দেখি, এই দেখো কাকিমা দাঁড়িয়ে আছে, ছেলে মাংস রান্না করছে, আর বাকি রান্না সব হয়েই গেছে। কাকিমার ফুল গাছের খুব শখ,
সেই জন্য যেখানে পারে ফুল গাছ লাগিয়ে দেয়। নবমীর দিন সন্ধেবেলায় ঠাকুর দেখতে যাওয়ারই দিন, তো তার আগে এত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমরা সবাই মিলে সেজেগুজে একটু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আমার শ্বশুরবাড়ির গ্রামেও দেখেছি আর তার পাশের গ্রামেও দেখেছি, তো সেইটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা ভিডিওটা দেখে নাও।